গীতাঞ্জলি মূল পণ্ডুলিপি আছে, আর এই হচ্ছে সেই বিখ্যাত বকুল গাছ, এই সেই কুষ্টিয়ার বিখ্যাত। কি খবর রবীন্দ্রনাথের বাড়ি? আসলে এটা কুষ্টিয়াতে অবস্থিত। এই বাড়িতেই তিনি আসতেন, থাকতেন এবং এর আশেপাশে মানে তার জমিদারিত্ব দেখাশোনা করতেন। আসুন আপনাদেরকে প্রথমেই ভিতরে ঢুকাই। আশেপাশের এই জায়গাগুলো যেগুলো দেখছেন এগুলো পুরোটাই কম্পাউন্ড, কিন্তু মেইন বাড়িটা এটা। এই বাড়িতে অনেক সামগ্রী আছে, তার ব্যবহারকৃত অনেক সামগ্রী আছে যেগুলো এখনো যত্ন করে ওখানে রাখা আছে। তো আমরা সেগুলো আপনাদেরকে ভিতরে দেখাবো। আমরা এখন ভিতরে। তো আপনাদেরকে রবীন্দ্রনাথের সময় বা রবীন্দ্রনাথের বিশেষ কিছু জিনিস যেগুলো এখনো সংরক্ষণ করা হয়েছে সেগুলোই আর কি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা হস্তলিপি যেটা আছে, এটা তার হাতের লেখা। তো এখানেও সেরকমই, এখানে চিহ্নপত্রের একটি পাতা আছে, তারপর গীতাঞ্জলির মূল পণ্ডুলিপি আছে, আর এখানে তার হাতে লেখা একটি ইংরেজি চিঠি আছে। আপনাদেরকে আরো কিছু আসবাবপত্র দেখায় চলুন। এটা মাটি মসৃণ করার যন্ত্র, এটা ঘাস কাটার যন্ত্র, এটা সেই সিন্দুক, সেই সময় তার নিজের ব্যবহার করতো এটা। আর এখানে আছে টেবিল, এটাকে আটকোনা টেবিল বলা হয়, আটকোনা বিশিষ্ট, মানে কোনটা হচ্ছে আটটা। তো আরো কথা আছে পানি পরিশ্রুত করার, তখন তো মানে পরিশ্রুত বলতে ফিল্টার করার যে জিনিসটা বোঝানো হয় এটা হচ্ছে সেটা, আর এটার স্ট্যান্ডই হচ্ছে এটা। তো এই তো তার কিছু কথা আছে, আর তার বিভিন্ন বয়সের ছবি আছে এখানে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত সবকিছুই। এটা হচ্ছে পালকি সেই সময়। এখানে টোটালি তার অনেক কিছুই রাখা, অনেক ছবি রাখা, তার অনেক স্মৃতি বিজড়িত ছবিগুলো এখানে রাখা। চলুন আপনাদেরকে উপরে নিয়ে যাই, উপরে মেবি ওরা আছে। এখানেও কিন্তু স্মৃতি রাখা অনেক কিছু, এখানে টেবিল থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে পালং থেকে শুরু করে অনেক কিছু। বেসিক্যালি আমরা এখানে অনেক এসেছি কারণ কুষ্টিয়াবাসী হিসেবে বা কুষ্টিয়ায় থাকা হিসেবে আমরা এখানে এসেছি, চরম প্রচুর এসেছি। কিন্তু আপনাদেরকে মনে হয়েছে যে ব্লগ তো অনেক দূর থেকে দূর দূরান্তে করা হয়, কিন্তু কাছে করলে মানে কুষ্টিয়াতে আমাদের নিজের মানে মাটিতে যে এটা আছে এটা কিন্তু দেখানো হয় নাই আপনাদেরকে। তো এই লক্ষ্য থেকে আর কি আপনাদেরকে এখানে নিয়ে আসা আর ব্লগটা করা। এখানে তার স্পিড বোর্ডটা আছে, এখানে স্পিড বোর্ডটা আসলে ইঞ্জিনিয়ারিং ছিল, কিন্তু ইঞ্জিনটা খুলে আসলে রেখে দেওয়া হয়েছে, মানে সংরক্ষণ করা হয়েছে এখানে। তো এটা নিদর্শন হিসেবে এখন রাখা হয়েছে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিখ্যাত বকুলতলা, আর এই হচ্ছে সেই বিখ্যাত বকুল গাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন, এবং তিনি তার অসংখ্য গানের অসংখ্য কবিতার অনুপ্রেরণা তিনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পেতেন। আসুন আপনাদেরকে সেই বকুল গাছটি দেখা। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর ওয়েটার এদিকে আসো। খালা, খাওয়ার জিনিস, তুই কি আসলে মানুষ? তুই কি মানুষ? ওইটা কিরা খাবি? ওর জীবনেও খাবো না যাবে। তো আমাদের
এটা পিকনিক পিকনিক ফিল না আসলে আসলে খেয়ে দিয়ে মজা নাই। তো আপনাদেরকে বলে রাখি যে এখানে অনেক আম গাছ আছে, তো বেশ কিছু গাছ পরে লাগানো কিন্তু বেশ পুরাতন আম গাছও আছে যেগুলো সেই সময়কার। আমরা এখন মেন ফটক থেকে আর কি মেন জায়গা থেকে আমরা বেরোচ্ছি বড়দের জন্য আর কি, ওখানে নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনের জায়গা আছে আর এখানে কনসার্ট করার জায়গাটা হয়েছে কিন্তু এখন এটা উদ্বোধন করা হয় নাই। তো আপনারা যখন আসবেন অবশ্যই জায়গাগুলো খুব ফুটে ফুটে ঘুরে ঘুরে দেখবেন, তাহলে হয়তো আপনারা ফিল করলেও করতে পারেন। তো ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা পার্কের জন্য গাড়ি পার্কের জন্য বাইরে ব্যবস্থা আছে এই সেই কুষ্টি আর বিখ্যাত কুলফি। একটু খেয়ে রিভিউ প্লিজ। তিনজনের মধ্যে যে কম মারবে সে সব টাকা পেমেন্ট করবে। পিকনিকে আসে অনেকে, যেটা বলেছিলাম এখানে রান্না করে তারা খাওয়া দাওয়া করছে। তো এই তো, আর এখানে এই যে বন্দুক চলছে, বন্দুক যুদ্ধ আর কি। এখানে বাচ্চাদের জন্য এটা, বড়দের জন্য আর কি, আর বাচ্চাদের জন্য এটা যেটা বলেছিলাম। আর ওইদিকে ঘোড়া, মামা ঘোড়া কত করে চড়াচ্ছ? 50 টাকা করে। কতটুকু ঘোড়া চড়াও? ড্রাইভাররা গাড়ি সেট করো, ড্রাইভার আয়, ড্রাইভার গাড়ি সেট করো, ড্রাইভার টু গাড়ি সেট করো। তো গাইস, এটা হচ্ছে সেই ঘাট, মানে শিলাইদা ঘাট আর কি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে নামতো। তো উনি এখান থেকে মানে কাছে, বাট আমরা আসলে অনেক ঘুরে আসছি বলে মনে হতে পারে যে আমরা অনেক বেশি দূর বা কিছু, বাট আসলে দূর না। বাট আপনারা এখানে আসলে, আর যাই হোক, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আসতে হবে এই জন্য না, কিন্তু জায়গাটা আসলে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক সুন্দর। মানে আর যাই হোক, এখানে একটা মানে দিগন্ত বরাবর একটা নদীর ভিউ, এটা আসলে আপনারা না আসলে বুঝবেন না। আর যেটা মেন কথা সেটা হচ্ছে যে এখানে আসবেন, ঘুরবেন, মজা করবেন। আর আমরা যতটা মজা করি বা আমরা যতটা মজা করছি এটা তো আপনারা মানে আমরা বলতে পারবো, কিন্তু আপনারা তো আসলে মানে মানে স্ক্রিনে দেখে তো ফিল করতে পারবেন না। আফটার অল তো ফিল করতে হলে আসতে হবে, সো আসতে যেহেতু হবে তো আসেন, দেখেন, ঘুরেন, আমাদের থেকেও আরো বেশি মজা করেন, আমরা এটা এক্সপেক্ট করবো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আশা করি নেক্সট ব্লগে বা যেটাই হোক, মানে নেক্সট ঘোরাঘুরিতে। মানে আমরা তো ব্লগ করতে যাই না, আমরা ঘোরাঘুরি করতে যাই। আপনারা দেখেন, মজা নেন, ভালো লাগে, আমারও ভালো লাগে।